আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার বান্ধবী গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি, তাও আবার দুবাইয়ে। এটা আসলে আমার কাছে একদমই অবিশ্বাস্য মনে হচ্ছে। আজকে দুবাইয়ে আসার পরে প্রথমবার কোনো বান্ধবীর গাড়িতে করে আমরা ঘুরতে বের হয়েছি, আর দেখতে পাচ্ছেন সে নিজেই ড্রাইভ করছে। লাভ লেকে, এটাই হচ্ছে লাভ লেক। আর এখানে দেখতে পাচ্ছেন এত বড় বড় মাছগুলো, কতগুলা মাছ। অ্যান্ড দ্যাটস মাই ফ্রেন্ড। চলেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হাই, হাউ আর ইউ? সে হাই টু দ্য ক্যামেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দুবাই ব্লগস বাই সাদিয়া অ্যান্ড জাকারিয়ার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সানডে, সানডে মানে ঘোরাঘুরির দিন, সেজন্যই বের হয়ে গেছি আমরা একটু ঘোরাঘুরি করতে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার বান্ধবী গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি, তাও আবার দুবাইয়ে। এটা আসলে আমার কাছে একদমই অবিশ্বাস্য মনে হচ্ছে। I'm saying that it's unbelievable for me that you are driving and I am your passenger. জন্যই হয়তো বলে যে এটা দুবাই, আপনি যাই চাইবেন তাই পাবেন। কারণ দেখেন আমি এত ছোট, আমার বান্ধবীও ছোট, কিন্তু সে গাড়ি চালাচ্ছে আর এত স্মুথলি গাড়ি চালাচ্ছে। আমি যখন আসি তখন তাকে বলতেছিলাম যে প্লিজ কাউকে হিট করিও না, দেখা যাচ্ছে আমরা যাচ্ছি কাউকে সে লাগাই দিছে, মানে অ্যাক্সিডেন্ট ছোটোখাটো কিছু হয়েছে। কিন্তু এরকম কিছুই হচ্ছে না, আমি আসলে খুবই কিউরিয়াস। আর ও এখানে 3 বছর ধরে ওর ড্রাইভিং লাইসেন্স আছে, আমি এটা বিশ্বাসই করতে পারতেছি না। প্রথমবার যেহেতু কোনো মেয়ে গাড়ি চালাচ্ছে আর আমি তার পাশের সিটে বসে রয়েছি, আমার ভীষণ ভয় লাগতেছিল। তারপরও তার ড্রাইভিংয়ের স্কিল দেখে একটু ভয়টাকে পাশে রেখে আমরা দুই পাশে রাস্তার সৌন্দর্যকে উপভোগ করতে করতেই চলছিলাম। দুবাই শহরে শত শত বিল্ডিংয়ের মাঝে এই ছোট ছোট গাছগুলো যেন প্রকৃতির সৌন্দর্য জানা দিচ্ছে। আর চলতি পথে দেখতে পেয়ে গেলাম দুবাই ফ্রেম। সময় করে একদিন আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো। বেশ কয়েকবার রাস্তা দিয়ে যাওয়ার সময় এবং মেট্রো থেকেও এই ফ্রেমটা বেশ কয়েকবার দেখেছি, কিন্তু কখনো সামনে থেকে দেখা হয়নি। কথায় বলে না যে গন্তব্যের থেকে রাস্তাটাকে বেশি উপভোগ করা উচিত, আসলেই আজকে আমরা সেটাই করছি। এত সুন্দর সুন্দর আন্ডারপাস, এত সুন্দর সুন্দর রোড, আর রাস্তাগুলো এক লেনের হওয়ায়, মানে শুধু যাওয়ার জন্য হওয়ায়, এখানে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই। শুধু একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে আসবে, আর সেজন্য এখানকার রাস্তাগুলো এতটাই স্মুথ। দিনের বেলা দুবাই শহরে এখনও এত পরিমাণে গরম যে বাইরে বের হওয়া যায় না, আর সেজন্যই আমরা চুজ করেছিলাম যে একদম বিকেলের শেষ পাকে বের হবো, তাহলে একটু বাতাস থাকবে আর গরমটাও কম থাকবে। আমরা আসলে ডিসাইড করতে পারছিলাম না কোথায় যাব কোথায় যাব। অনেক চিন্তা ভাবনার পরে আমরা একটা জায়গা চুজ করতে পেরেছি, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। কিন্তু সেটা শহর থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় লং ড্রাইভ করতে হবে, অনেকক্ষণ বেশি সময় লাগবে। সেজন্য আমরা যেন বোর না হয়ে আমরা গান শুনতেছিলাম আর যাচ্ছিলাম। যেহেতু সে ড্রাইভ করতেছে তাকে আমি বেশি বদার করি নাই, নাহলে সে ডিস্টার্ব হবে। ড্রাইভ করতে করতে আমরা এমন এক পর্যায়ে চলে এসেছি যেখানে একদম দুবাইয়ের শেষ প্রান্ত। এখানে কোনো ধরনের কোনো বিল্ডিং নেই, কোনো অট্টালিকা নেই, শুধু দূর দূর পর্যন্ত মরুভূমি আর তার মাঝে গাছগুলো দেখা যাচ্ছে। আমরা যত বেশি যাচ্ছি আমাদের সাথে গাড়ির সংখ্যা বেশ কমে যাচ্ছে। একদম পরন্ত বিকেলে অনেক সুন্দর লাগছিল আকাশটা, দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছিল। আমরা আসলে ডিসাইড করতে পারছিলাম না আমরা কোথায় যাব, সেজন্য চিন্তা করছিলাম যে একটু লং ড্রাইভে যাব, তারপরে ঘুরে চলে আসব। ঘুরতে ঘুরতে এখন আমরা এত বেশি দূরে চলে আসছি, আর একটা একটা জায়গায় আসছি, সেটা আপনারা এখানে গেলে দেখতে পাবেন, সেটা আপনাদেরকে ওখানে যাইয়ে দেখাবো। তো অপেক্ষা করেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা আছি এখন একদমই ডেজার্টে। আমি দুবাই আসার পরে কখনোই ডেজার্ট দেখি নাই, কিন্তু এখন আজকে আপনাদেরকে আমি ডেজার্ট দেখাবো। ও মাই গড, ইটস সো অ্যামেজিং।
আর এভাবেই ঠিক চলতে চলতে আমাদের গন্তব্যের ঠিক সামনে এসে আমরা দেখতে পেলাম অনেকগুলো উট। এখানে উটের রাইড নেওয়ারও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের যেহেতু সময় হাতে নেই সেজন্য আমরা নিলাম না। অবশেষে এতক্ষণ রাইড করার পরে আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, আর এটার নাম হলো লাভ লেক। এটা দুবাইয়ের একটা পাবলিক পার্ক, অসম্ভব সুন্দর একটা পার্ক, এটা একদম দুবাই শহরের খুবই কাছাকাছি। আর সবথেকে বেশি সুন্দর যদি কোনো স্পট বলতে চাই যেটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, সেটা হলো এই লাভ লেক। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই, একদম সম্পূর্ণ ফ্রি। তো ফাইনালি আমরা এখন চলে আসছি লাভ লেকে। এটাই হচ্ছে লাভ লেক। আর এখানে দেখতে পাচ্ছেন এত বড় বড় মাছগুলো, কতগুলো মাছ! অ্যান্ড দ্যাটস মাই ফ্রেন্ড, ইয়া আই এম শোয়িং, লুকিং সো কিউট, নো? অসম্ভব সুন্দর একটা ভিউ। আর আমরা আসছি একদম সন্ধ্যার আগে আগে, আর এখন ভিউটা মাশাল্লাহ আরও বেশি সুন্দর হয়ে গেছে, কারণ রোদ নাই, রোদের উত্তাপ নাই, একদম স্বাভাবিকভাবে এখানে আপনারা ঘুরতে পারবেন এই সময় আসলে। আপনি জানলে ভীষণ অবাক হবেন যে এই লাভ লেকটি স্পেস থেকেও দেখা যায়। যেহেতু আমাদের কাছে ড্রোন নেই সেজন্য আমি একটা ছবি যুক্ত করে দিলাম আপনাদের সুবিধার্থে। আর এখানে চাইলে আপনারা হেলিকপ্টার রাইড নিয়ে উপর থেকে এই লাভ লেকটা দেখতে পারেন। আশেপাশে বিভিন্ন ধরনের গাছপালা ও প্রাণীও দেখতে পাবেন এখানে, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। লাভ লেকের আশেপাশে পর্যটকদের জন্য হাঁটার পথ, পিকনিক স্পট এবং বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে। এখানে আপনি সূর্যাস্ত উপভোগ করতে পারবেন, যেটা বেশ জনপ্রিয়। এটি সন্ধ্যাবেলার জন্য বিশেষভাবে উপযুক্ত, কারণ রাতের আকাশের নিচে স্থানটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আরও মজার বিষয় হলো যে আপনারা চাইলে এখানে রাত্রিযাপনও করতে পারেন নিজস্ব ক্যাম্পিংয়ে। এই পার্কটি 24 ঘন্টা খোলা থাকে, এখানে থাকার জন্য কোনো ধরনের কোনো বাধা নেই। আপনারা চাইলে এখানে ক্যাম্পিং করে থাকতে পারেন, আপনাদের রান্নাবান্না সামগ্রী নিয়ে এসে এবং ক্যাম্পিংয়ের জিনিসপত্র নিয়ে এসে আপনারা চাইলে এখানে রাত্রিযাপন করতে পারেন। আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম বিশাল বড় একটা পরিবার এসেছে, তারা এখানে রান্নাবান্না করছে, সম্ভবত তারা এখানে রাতে ক্যাম্পিং করবে। ইনশাআল্লাহ কোনো একদিন আমি আর আপনাদের ভাইয়া এখানে ক্যাম্পিং করব, সেদিন আপনাদেরকে আমাদের অভিজ্ঞতা জানাবো। আর এখানে দেখতে পাচ্ছেন লাভ লেকের মাছগুলো কি সুন্দর, আর একদম স্বচ্ছ পানি সব মাছগুলো দেখা যাচ্ছে। আর এই লেকটার নাম যেহেতু লাভ লেক, এখানে সব জায়গায় আপনি লাভের আকৃতি দেখতে পাবেন, সম্পূর্ণ পার্কটি জুড়ে ভালোবাসার প্রতীক রয়েছে। গরমের জন্য একদমই শেষ বেলায় আসায় ছবি তুলতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছিল, কারণ আলো একদমই নেই, একদম সন্ধ্যা নেমে এসেছে। আর এখনই আমাদের এখান থেকে বেরো হতে হবে, নাহলে বাসায় যেতে অনেক লেট হয়ে যাবে, সেজন্যই আমরা ভালো করে ভিডিও করতে পারিনি। ইনশাআল্লাহ একজন আরেকটু তাড়াতাড়ি যাব, যাতে একটু ভালো করে শ্যুট করতে পারি। আর সেখানে কোনো ধরনের কোনো রেস্টুরেন্ট নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, আর আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, সেজন্য ঠিক আসার পথে আমরা প্রথমেই চিন্তা করলাম যে আগে কিছু খেয়ে নিই। রাস্তার পাশে একটা ছোট্ট রেস্টুরেন্টের সামনে দাঁড়া হলাম, দুজন দুইটা কারাকটি, সেই সাথে আমি নিয়েছিলাম চিকেন শর্মা আর সে নিয়েছিল ভেজিটেবল সামোসা, কিন্তু এটাতে আমাদের ক্ষুধা মেটেনি, সেজন্য আমরা পরবর্তীতে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসেছিলাম আর খেয়েছিলাম দোসা সেই সাথে চিকেন কারি। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ।